মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতে সিজদার মধ্যে আল্লাহকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তস নস করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন, সেখানে যেন রহমতের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়। কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি